যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি সম্পর্কে জানাতে নিউইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান রহমান। সুলতান রহমান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যুক্তরাষ্ট্রের সর্বশেষ পরিস্থিতি এবং সেখানকার বাংলাদেশিরা কেমন আছেন এবং বর্তমান পরিস্থিতি কি আমাদের জানাবেন সেখানকার। আমেরিকার এখন অধিকাংশ স্টেটেই দেশ সচল করার পক্ষে বিক্ষোভ চলছে, মানুষ রাস্তায় নেমে এসেছে অনেকেই, বিশেষ করে তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক। তারা বলছেন যে এভাবে অবরুদ্ধ থাকা তাদের ব্যক্তি স্বাধীনতার জন্য হস্তক্ষেপ, তারা এটা মানতে চাইছেন না। এর আগে অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ঘোষণা দিয়েছেন যে কিভাবে তিনি দেশ সচল করতে চান, এভাবে অবরুদ্ধ থাকে দেশের যে অর্থনীতি যে ক্ষতি হচ্ছে সেটি সামাল দেওয়া খুব কঠিন হয়ে যাবে। তিনি তার টুইটে তার প্রতিদিনকার যে ব্রিফ থাকে করোনা ভাইরাস সংক্রান্ত টাস্ক ফোর্সে, সেখানেও তিনি এই বিক্ষোভকারীদের আসলে সমর্থন দিয়ে যাচ্ছেন এবং অধিকাংশ স্টেটেই আপনি বলতে পারেন এখন বিক্ষোভকারীরা রাস্তা এবং তারা কোনো সামাজিক দূরত্ব সংক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের যেই নির্দেশনা রয়েছে সেটিও তারা মানছেন না। আর এরকম একটি অবস্থায় টাস্ক ফোর্সের যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ডক্টর অ্যান্থনি ফাউচি, তিনি খুব উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ তাড়াহুড়ো করে যদি জনগণ সচল করার চেষ্টা করা হয় তাহলে সে খুবই আত্মঘাতমূলক হবে, তিনি হুঁশিয়ারি দিয়েছেন। আপনি জানেন যে এরই মধ্যে প্রায় 42,000 মানুষ মারা গেছে এবং আক্রান্ত 7 লাখেরও বেশি। এরকম একটি অবস্থায় বিশ্লেষক যারা রয়েছেন জনস হপকিন্স ইউনিভার্সিটি সহ বড় বড় বিশ্ববিদ্যালয় যারা ভাইরাসটির পর্যবেক্ষণ করছে, তারা বলছেন যে একবারে ব্যাপক হারে গণহারে পরীক্ষা করে যারা আক্রান্ত তাদেরকে বিচ্ছিন্ন করা, আর যারা আক্রান্ত নয় তারা যেন স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে না এগুলে আসলে ভাইরাসটিকে আর নিয়ন্ত্রণে রাখা যাবে না। এখন পুরো আমেরিকাতে আগের তুলনায় আক্রান্তের সংখ্যা মৃতের সংখ্যা কমতে, তবে যে ধরেন নিউ ইয়র্ক সবচেয়ে হটস্পট এখানে এখন কমতির দিকে, গত রোববার গত 24 ঘন্টায় সবচেয়ে কম সংখ্যক মানুষ মারা গেছে, তাও 478 জন। এরকম একটি অবস্থায় নিউ ইয়র্ক স্থিতিশীল হচ্ছে, কমতির দিকে যাচ্ছে, অন্যান্য অনেক স্টেট কিন্তু বাড়ছে। আবার একদম প্রথম যখন আমেরিকায় সিয়াটলে শুরু হয়েছিল তখন সেই সিয়াটল কিন্তু এখন স্বাভাবিক অবস্থায় ব্যাক করতে শুরু করেছে, কিন্তু একটি এক একটা স্টেটের সঙ্গে আরেকটা যে সম্পর্ক সেটি পুরো লকডাউন করে তো করা সম্ভব নয়, যে কারণে সারা দেশকে স্থিতিশীল অবস্থায় এনে গণহারে পরীক্ষা করে আসলে জনগণ সচল করার পরামর্শ দেওয়া হলো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা মানতে চাচ্ছেন না। এরই মধ্যে আপনি জানেন যে 22 মিলিয়ন মানুষ বেকার রয়েছে, জনজীবন সত্যিকার অর্থে অর্থনৈতিক ভাবে দারুণ সংকটে পড়েছে। এইগুলি এই বাস্তবতা যেমন সত্য, তেমনি ভাইরাসটি আবার ফিরে আসার আশঙ্কা রয়েছে। ফলে ভাইরাসটির প্রতিষেধক যতদিন পর্যন্ত আবিষ্কার না হয় ততদিন পর্যন্ত আসলে জনজীবন হঠাৎ করে তাড়াহুড়ো করে সচল করার করার চেষ্টা খুবই আত্মঘাতীমূলক মনে করছেন। এর মধ্যে আমেরিকায় বিভিন্ন রকম জনমত জরিপ হচ্ছে, তাতে করে 66% মানুষ মানে 2/3 মানুষ উদ্বিগ্ন যে যে প্রক্রিয়ায় দেশ সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে, এর বাইরে বাংলাদেশি কমিউনিটিতে প্রতিদিনই আসলে খবর আমরা পাচ্ছি। সেদিকে আসলে এই একটি অবস্থায় কেউই ভালো নাই এবং আমাদের প্রবাসীদের জানেন যে এমনিতেই দেশ থেকে বিচ্ছিন্নতা, পরিবার অনেকে পরিবার স্বজন থেকে বিচ্ছিন্ন, এরকম একাকী এক যুদ্ধকর অবস্থার মধ্যে থাকা এবং যখন প্রিয়জনের মৃত্যু হয় তাতে সবাই সামিল করতে পারে না, সেই বেদনার ভাব তাদেরকে বইতে হচ্ছে। এই অবস্থায় যেহেতু বিক্ষোভকারীরা পথে নেমেছে, আমাদের কমিউনিটিও বেড়েছে সংখ্যা, অনেকে মনে করছেন যে যেহেতু আমরা বাংলাদেশের মানুষরা একটু পরস্পরের কাছাকাছি থাকতে পছন্দ করি, সেই কারণে যদি সত্যি এখন দ্রুততার সঙ্গে জনজীবন সচল করা হয় তার একটু নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এদিক থেকে কমিউনিটি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা উদ্বেগও জানাচ্ছেন। আকাশ,